হ্যালো ভাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আই হোপ ভালো আছো। তো আজকে দেখতেই পাচ্ছ আমি বাংলায় ব্লগ করছি, অ্যান্ড আমি দেখতে পাচ্ছ বাইক চালা মানে স্কুটি চালাচ্ছি, তিনজন গিয়ে এক হাতে। তো আজকে যে যাবো আমরা একটা প্যান্ডেলে কালী পুজো দেখতে, তো ওখান দিয়ে আমাকে বলেছে এই রে ব্রেক মানে হ্যাঁ, তো ওখান দিয়ে আমাকে বলেছিলো যে একটু গিয়ে একটু ভিডিও করে দিতে ওদের ওদের প্যান্ডেলে। তো আমরা ওখানেই যাবো একটা ভিডিও করতে। তো ওখানে থিমটা হচ্ছে গিয়ে ভূতের থিম, অ্যান্ড খুব ভয়ও লাগে আমার ভূত, তো এই জন্য বন্ধুদের নিয়ে যাচ্ছি, অ্যান্ড আরও যাবে রাইডাররা যাবে, রাইডার বন্ধুরা যাদের সাথে আমি রাইডে যাই সানডে করে। চলো খুব চলো খুব মজা হবে ওখানে, বল। তো চলো ওখানে খুব মজা হবে, আরও তিন চারজন আসবে আমাদের সাথে। এই আমরা স্কুটিতে তিনজন আছি, পেছনে আরও আছে এই বাইকে এই কেস করে যারা কাকুর চ্যানেল আছে জানেন কিন্তু ওইটা নিয়ে ছাড়িয়ে যাচ্ছে। যাই হোক, তো আরও চারজন আসবে, হয়তো তিনজন আসবে, ওরা আবার বড় ব্লগার। তো মজা হবে আজকে ওখানে, খুব বড় বড় তুলবে, তো জুড়ে থাকুন কি বলছি, আমি কি জানি কুন্দল নাকি, যাই হোক এরা খুব ছ্যাবলাই মারে। চলো ওদের সাথে একবার এগিয়ে দেখা করছি। তো দেখো আমরা বাইক চালাচ্ছি, স্কুটি সরি 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 চলো বাইকটা চালিয়ে নি ভালো মতন, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। আমার ক্যামেরাম্যান, চলো ভেতরে যাওয়া যাক। আমরা ভিআইপি তে ঢুকবো বিকজ আমার চেনাশোনা আছে, তো দ্যাটস আমি ভিআইপি তে ঢুকবো। আরে আমরা এখানে প্রত্যেকবারই খুব ভালো পুজো করে, তো আগে একবারও করেছিল এই যে রাস্তা আমাদের যে ঢুকিয়েছিল এই হচ্ছে কি প্যান্ডেলে মানে প্যান্ডেল করার জায়গাটা। দেখতেই পাচ্ছ এখানে খুবই সুন্দর ব্যাপার স্যাপার, ভয় লাগছে ভাই এখানে আসলে আমাদের কালী বাবু মা ভয় পেয়ে গেছি ভাই। এখানে মজা হচ্ছে, কি আছে এখানে জ্যান্ত কালী, এটা এখানে দেখতে পাচ্ছি
আরেকটা বুন এখানে বাচ্চা আছে জেগে উঠেছে আবার শুয়ে দিয়েছে বুঝতে বাচ্চাকে মারা হচ্ছে তো যাই হোক এখানে প্রত্যেকবারই ভূতের প্যান্ডেল করা হয় তো এই যে ঠাকুর দেখতে পাচ্ছ এই ঠাকুরটা পুজো হবে এখানে প্রত্যেকবারই মানে ভূতের প্যান্ডেলই হয় তো এবারেও ভূতের প্যান্ডেলই হয়েছে অ্যান্ড খুবই ভালো করেছে তো আমি কালকেও এসেছিলাম বাট কালকে ভিডিও করা হয়নি তো আজকে এসেছি তো ভিডিওটা আই হোপ ভালো লেগেছে কারণ ভূতের ব্যান্ডেলটা খুবই ভালো আবার হ্যান্ডশেক করে এসছে ভূতের সাথে রাজা আগের বছরই ভূতের ব্যান্ডেল করা হয়েছিল আগের বছর পরের বছর আমরা এই ব্যান্ডেলই করা হবে এখানে প্রত্যেকবারই ভূতের ব্যান্ডেলই করা হয় সবাই আসবে এখানে ভূতের ব্যান্ডেল হবে আর যে যে আসবে আমাকে কল করতে পারো দিয়ে দেবো তার সাথে রাখবি অবশ্যই কি হয়েছে জানি কোন তো চলো চলো আই হোপ ভালো লাগলো প্যান্ডেলটা এবং সারা বছরই ভালো প্যান্ডেল করে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটা এবং প্যান্ডেলটা কেমন লাগলো